তোমরা দেখেছো ফেসবুকে ইউটিউবে কে তুলছে আমার সামনে বসে, আমার খেয়ালও নাই। আমি তো নিজে ঢাকার থেকে নৌকা বানাই লয়ে গেছি, কারণ ওইখানে নৌকা পাওয়া খুব কঠিন। যাদেরকে নৌকায় নিয়ে উঠছি, আর একটাও নৌকা বাইতে পারে না, কি করবো? নিজেই নৌকা বাইছি। আপনারা আবার মাইন্ড করেন না যে আমি ভাইরাল হওয়ার লেগে নৌকা বাইছি, না, আল্লাহর কসম করে কই আমি ভাইরাল হওয়ার জন্য নৌকা বাই নাই। আপনারা ভাবতে পারেন ইলিয়াস রহমান যদি গাড়িও চালাইতে পারে, এমন কোনো গাড়ি নেই আমি চালাইতে পারি না, খালি বিমান সারা টিরাক কও, কারণ টিরাকের ব্যবসা তো আমার আজ থেকে আরো 12 বছর আগের থেকে। আপনারা তো জানেন না মনে হয় আমার টিরাকও আছে, আলহামদুলিল্লাহ বলেন। খালি ওয়াজের টাকা দিয়ে মসজিদ মাজা করি না, আমার টিরাকের ব্যবসা আরো এক যুগ আগের থেকে মিয়া। আমার টিরাক পুস্তকালা টুক কালীগঞ্জ এখান দিয়ে চলে, যাবগা কথা কথা বলে ফেলছি, টিরাকও চালাইতে পারি, প্রাইভেট তো আরো আগের থেকে 15-20 বছর আগের থেকে পারি। আপনারা অনেকে ভাবেন নৌকা ইলিয়াস রহমান জাদি কেমনে চালায়, আরে নৌকাও আমি চালাইছি আলহামদুলিল্লাহ বলেন। আমি এলাকার ছেলে না, অনেকে আমার টেলিফোন করে জ্বালান হুজুর এত সুন্দর নৌকা পাইলেন কেমনে, আরে ভাই আমি তো জন্মের পরের থেকেই দেখছি আমার আব্বা নৌকা পায়, আমার আব্বা খেত খামাতে কাজ করে, আমি তো শৈল্পপতির পোলা না, আমি তো গরিবের পোলা রে ভাই। আমি নিজে নৌকা পাইছি, এক পাল্লাই নৌকা পাইছি, হাল চাষ করছি, মই দিছি, কে এইগুলা বললে কি আমার গুণা হইব? বরঞ্চ আপনি কইবেন যে না লোকটা যা করছে তাই করছে, কইছে কথা কন না কেন? অনেকে আছে দেখবেন বাপে দাদায় একটা পাঞ্জাবি কেনার তৌফিকা ছিল না, কোরবানি দেওয়ার তৌফিকা ছিল না, এখন আল্লাহ তাকে 5টা 6টা গরু দেওয়ার তৌফিক দান করে। এমন ইতিহাস আছে, 1 কেজি গোশের জন্য চাচার বাসার সামনে দাঁড়াই রয়েছি, এক পা গোশ দিত, ওইটা মায়ের এনে দিতাম পাক করে সন্ধ্যার সময় দিত। এমনও দেখা গেছে এলাকায় রেসারেসির কারণে আমাকেও গোশ দেয় নাই, মারে যে বলতাম মারে আমাকে যে গোশ দিল না, হেরা পাক করে খাইতেছে। ওই জিন্দিগিটা আমি ইলিয়াস রহমান জিহাদির গেছে মিয়া, এখন তো 1টা 2টা 3টা গরু জবাই দেই মিয়া। তখন ওই ইতিহাসগুলো ভোলা যায় না, ছোট্টকালের ইতিহাস যারা ভুলে যায় ওরা আল্লাহরও ভুলে যায়। আমার নবীর ছোটকালের কথা কোরআন শরীফে কেন আল্লাহ বর্ণনা করছে? ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী ভুলে গেছেন বাল্যকালের কথা, যখন আপনার মা ছিল না, বাপ ছিল না, আপনারে দেখার মতো কেউ ছিল না, আমি আল্লাহ তখন আপনারে দেখে রাখছি। ওই কথা যদি আমার আল্লাহ কোরআনে বলে থাকে তাহলে বুঝালেন বাল্যকালের কথা আমার নবী মাঝে মাঝে মনে করে কান্দেন। আমি ইলিয়াস রহমান জিহাদি কোরআনের দিক তাকাইয়া আমিও বাল্যকালের কথা মনে করে মাঝে মাঝে কান্দি। তো নৌকা পাইয়া পাইয়া একটা বাড়িতে গেছি ভাই, 2 ঘন্টা নৌকা পাইছি, বিশ্বাস করেন? সে মেন রোডের থেকে খালি যেদিকে তাকাই খালি পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই, নৌ ঘরের টিনও দেখা যায় না, টিন শুদ্ধা তলায় গেছে। একটা বার হিন্দু মহল্লায় গেছি, ওই আমার সাথে যারা ছিল মিডিয়ার লোক জিজ্ঞেস করে দেখেন, ওরা তো পিছনে বয়ে বয়ে তুলছে, আমি তো জানিও না। ওই বাড়িতে আমি ছোট্ট নৌকা নিয়ে যেই নৌকা বানাই লয়ে গেছি ঢুকছি, একটা হিন্দু মহিলা আমারে বলে ভগবান। আমি বললাম মা কি খবর? বলে আজকে 15 দিন হইল এক কাপড়ে ভরে রয়েছি, কাপড় সুপুর ঘরের মধ্যে রয়েছি, আমরা টোং বানায় ঘরের মধ্যে রয়েছি, কি পরবো, উঠে কি শুকামু, উপর দিয়ে বৃষ্টি নামে, বৃষ্টিতে শুকাইতে দিমু, আবার ভিজা যায়, এই কাপড়ে ভিজে পরে এই অবস্থায় থাকি। হিন্দু মহিলা দেখি ভিজা কাপড়ে বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে বয়ে আসি, মুরগির বাচ্চা যেমনে বয়ে থাকে সেরকম ওই বাচ্চাটারে মা বয়ে আসি। তখন মনে পড়ে গেছে আমি ইলিয়াস রহমান জিহাদির মায়ের কথা, আমার মাও তো 88 বন্যায় আমাকে 2 ভাইরে বুকের মধ্যে নিয়ে বয়েছিল। আজকে যখন তাফসির পড়তেছিলাম আপনাদের সামনে শোনাবো, তখন মনে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের মার কথা। আজকে আমার যুবক ভাইরা ওই মায়েরে ভাত দেয় না, মায়েরে ঘরের থেকে বের করে দেয়, লাখ লাখ টাকার কোরবানি শহরে দেয়, 1 কেজি গোশত মার জন্য বানায় না। তোমার কুরবানির চাহিদার দাম নাই, কুত্তার দাম আছে, তোমার চাহিদার কুরবানির দাম নাই, কথা ঠিক না ঠিক? তোমার গোস্তের ভিতরে যদি মায়ের ঘেরান না হয় ওই কুরবানির কোন দাম নাই। আমার শিল্পবুদ্ধি ভাইরা, লাখবুদ্ধি ভাইরা, তোমার কুরবানির টাকাগুলা যদি যারা 3টা 4টা দিতেন, একটা গরুর টাকা জান সিলিনে দিয়ে আসেন, একটা গরুর টাকা জান নেত্রকোনায় দিয়ে আসেন, একটা গরুর টাকা জান কুড়িগ্রাম জান দিয়ে আসেন, একটা গরুর টাকা
আপনি নেত্রকোনা করে নিয়ে যাবেন, আপনি যাইতে পারেন না, একজন দিয়ে পাঠায় দেন, দ্রব্যমূল্যে কিনে পাঠায় দেন, একটা গরুতে সওয়াব পাইতেন একটা, আপনি একটা গরুর টাকা নেত্রকোনা যে দিলে আপনি পাবেন 1000 গরু দেওয়ার সওয়াব। কই একটু ধনবতী নাই ঘরের মধ্যে বসে আছেন, আপনি বুঝবেন না সিলেটে যারা পানিবন্দী এখন তাদের কি অবস্থা, নৌকা নাই, সব ফ্যামিলিতে নৌকা থাকে না, নৌকা নাই সিলেটে পানি এইভাবে কোনোদিন ওঠে নাই, ওকে নৌকা বানানো নাই, নৌকা নাই যে মেন রোডে যেয়ে কোনো খাদ্যদ্রব্য কিনবে, বাজারে যাবে কোনো নৌকা নাই। বাজানরে কেন বলছি দিলের কানে শুনবেন, এই চোখ দিয়ে দেখে আসছে বিদায় আজকে উলামা একরাম রাস্তায় রাস্তায় হাঁটে, উলামা একরাম মাজা পানির মধ্যে বুক পানির মধ্যে হাঁটিয়া হাঁটিয়া তেরান লয়া যায়, কিয়ামতের মাঠে মালিক যদি বলে উলামা একরাম আমি শুধু মসজিদে খতিবগিরি করার জন্য ইমামতি করার জন্য মসজিদে মুয়াজ্জিন করার জন্য তোদেরকে পাঠাই নাই, মানুষের কষ্টের দুঃখে দুঃখে হইয়া যারা পাশে দাঁড়াবে আমি রব্বে কারিম তাদেরকে রোজে মাহশারে পাশে দাঁড়াব। উলামা একরাম এমবার চেয়ারম্যান এমপি মন্ত্রীর মতো দেখাবার জন্য তারা সিলেটে যায় নাই, তারা গেছে আমরাও আসছি তোমরাও আসো, এদের সঙ্গী হইয়া তোমরাও পাশে দাঁড়াও, বিশ্ব নবী কিয়ামতের মাঠে তোমার পাশে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার সহযোগিতা করছিলেন, আমার মসজিদের সহসভাপতি সাহেব সহ এখানে সেক্রেটারি সাহেব সহ অনেকে সহযোগিতা আমার করছিলেন, বাবা আপনাদের আমানতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, নিজের গাইডের থেকে দিছি, ওখানে যাইয়া দোয়া করছি, আপনারা দেখেছেন ওই পানির মধ্যে দাঁড়াইয়া দোয়া করছি, মালিক এরকম পানি তুমি সারা বাংলাদেশে দিয়া মানুষকে কষ্ট দিও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, মা চিন্তা করে আমার ইব্রাহিম রে যদি এই গর্তের মুখ খুলে রাখিয়া যায় আওয়াজ বাইরে যাবে, দেখেন মা কারে কয়, ওই গর্তটাকে বাবা কাপড় দিয়া একটা পাথর দিয়া ভালো করে আটকায় দিলেন যেন ইব্রাহিমের কান্নার আওয়াজ বাহিরে না আসে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে ইব্রাহিমের মা রে তোর দায়িত্ব ছিল তুই দুনিয়ার থেকে আমার ইব্রাহিম রে দুনিয়ায় আনা, রেহেম থেকে দুনিয়ায় আনা, বাসাইবার দায়িত্ব আর তোর হাতে না, বাসাইবার দায়িত্ব আমি রব্বে কারিমের হাতে। আপনাদের জানা আছে সুরায় আরাফের মধ্যে আসছে যে গুহার মধ্যে ইব্রাহিম ক্ষুধা লাগছে, জিব্রাইল বলে আল্লাহ গর্তের মুখটা আটকানো, কেউ তো আসতেও পারবে না, তোমার খলিল এখন কেমনে বাজবে, আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার ইব্রাহিমের একটা হাতের আঙ্গুলের মধ্যে দুধের ব্যবস্থা কইরে দে, আর একটা হাতের মধ্যে পানির ব্যবস্থা করে দে, আপাতত দুইটা খাবার যদি রিজার্ভ করে দে ইব্রাহিমকে বাঁচাইতে পারবো, দুইটা খাবার রিজার্ভ হয়ে গেল ও বাজান দুধের পিপাসা লাগলে ডাইন হাতের সাদা আঙ্গুলটা গালে দিতেন, বাম হাতের আঙ্গুলটা গালে দিতেন, ও বাজার মাঝে মাঝে আঙ্গুলটা গালে দিতেন, মধু বের হইতেন। ইব্রাহিম আল্লাহর খলিল একদিনে এত বড় হচ্ছে, আপনার আমার বাচ্চা এই যুগে এক মাসে যত বড় হয় ইব্রাহিম একদিনে আল্লাহ তত বড় করে ফেললে, এই হাত দিয়া দুধ বের হয়, এই হাত দিয়া মধু বের হয়, এই হাত দিয়ে আমার আল্লাহ পানি বের করে দেন। ইব্রাহিম অল্প দিনের মধ্যে হাঁটা শিখাই দিলেন, আমার আল্লাহ ধাক্কা দিয়া বাবা ঢাকনিটা সরায় ফেললেন, এর মধ্যে কিন্তু ইব্রাহিমের মা আসে নাই, ইব্রাহিমের বয়স যখন 2 বছর হয়ে গেছে আল্লাহর খলিল ওই গর্তের মধ্যে রাত্রে ঘুমায়, আবার সারাদিন আসতে টুকটুক করে আবার পাহাড়ের পাশ দিয়া হাঁটে, আল্লাহর কোরআন আরাফের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বাঘ ভালুক সবাই মুরিদ হয়ে গেছে গো বাবা, বাঘ ইব্রাহিমের ঘরের সামনে দাঁড়ায় পাহারা দেয়, তাহলে বোঝা গেছে ফানি ইমাল মাওলা ওয়ানি ইমান নাসির, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার